नमस्कार बंधुरा, आमी तनुश्री। अथेंटिक व्यंजने आज आपनादेर जोन्नो निये एसेछि केएफसी स्टाइल चिकेन फ्राइयेर रेसिपि। किभाबे बाड़ीतेई खूब सहजे बानिये नेबेन केएफसी स्टाइल चिकेन फ्राई, चलुन देखे नेवा जाक। आमी एखाने चारटे चिकेन लेग पिस निएछि। एबार लेग पिसगुलो आमादेर एकटु केटे निते हबे। एकटा छुरीर साहाज्ये एइभाबे काट मार्क करे देबेन एबं काट मार्कगुलो जेन एतटाई डीप हय जे सेटा भेतरेर हाड़ पर्यन्त पौंछाय, ताहले चिकेनटा मैरिनेट आर फ्राई खूब भालो हबे। आमी सबकटा लेग पिसे एइभाबे काट मार्क करे निएछि। एरपर मैरिनेशनेर जन्य एकटा पात्रेर मध्ये आमी 2 टेबिल चामच टक दई निये निलाम, सामान्य एकटु हलुद गुँड़ो, 2 चामच काश्मीरी रेड चिली पाउडार, हाफ चामच गरम मसलार पाउडार और सामान्य एकटु नून दिए दिलाम। एबार खूब भालो करे आमादेर एटा फेटिए निते हबे। एकटु समय निये दईटा भालो मतो फेटिए निते हबे जाते कोनो लाम्पस ना थाके। एबार ए फेटानो दईयेर मध्ये आमी चिकेनेर लेग पिसगुलो दिए दिलाम। एरपर खूब भालो करे दईटा चिकेनेर गाए मिशिए दिते हबे। हाथ दिए मसाज करार मतो खूब भालो करे एटा आमादेर मिशिए दिते हबे जेन चिकेनेर प्रत्येकटा अंशे दईटा लेगे जाए। एबार आमी ओपर दिए अर्धेक पातिलेबुर रस दिए दिलाम आर दिच्छि 1 चामच आदा रसुन बाटा। एटा दिए आबार खूब भालो करे आमादेर मिशिए निते हबे। चिकेन मैरिनेशनेर समय पातिलेबु आर टक दई दिले चिकेनटा भीषण टेंडर हो जाए, সেই জন্য অবশ্যই পাতি লেবু আর টক দই দিয়েই ম্যারিনেশনটা করবেন। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখটা খুব ভালো করে মুড়ে দেব এবং 4-5 ঘন্টা এটা ফ্রিজে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। ফিরে এলাম 5 ঘন্টা পর, চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এরপর পরের প্রসেস শুরু করছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। ম্যারিনেট করা চিকেন লেগ পিস একটা নেব এবং কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে এটা আমাদের কোট করে নিতে হবে এবং ঠিক এই প্রসেসে প্রত্যেকটা ম্যারিনেট করা চিকেন লেগ পিস আমাদের কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোটিং। আমি সবকটা চিকেন লেগ পিস কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি। এরপর পরের প্রসেসে চলে যাই। একটা পাত্রে আমি একটা ডিম ভালো মতো ফেটিয়ে নেব। এর মধ্যে নুন দেওয়ার কোনো দরকার নেই, ভালো করে ফেটিয়ে নিলেই হবে। অন্য আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দেব ময়দার ঠিক অর্ধেক পরিমাণ ওটস। আমি 1/2 কাপ ওটস দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম 1/2 চামচ নুন। এবার চামচ দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে। প্যানে তেল গরম হতে দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। কর্নফ্লাওয়ারে কোট করা চিকেনটা প্রথমে আমরা ডিমের গোলায় ভালো মতো ডুবিয়ে নেব। এরপর ময়দা আর ওটসের যে মিশ্রণটা বানালাম তার মধ্যে আবার খুব ভালো করে কোট করে নেব। খেয়াল রাখবেন চিকেনের প্রত্যেকটা অংশে যেন ময়দা আর ওটসের গুঁড়োটা ভালো মতো লেগে যায়। এরপর এটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম আর তেলের টেম্পারেচার দুটোই যেন মিডিয়াম থাকে সেটা খেয়াল রাখবেন। আমি একইভাবে আরও একটা চিকেন লেগ পিস কোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমাদের মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে উল্টে চিকেন লেগ পিসগুলো ভেজে নিতে হবে। যেহেতু কোটিং দেওয়া আছে তাই মিডিয়াম ফ্লেমেই এটা ভাজবেন, তাহলে আস্তে আস্তে চিকেনের ভেতরটা পর্যন্ত খুব ভালো মতো কুক হয়ে যাবে। আমি 3-4 বার ভালো করে উল্টে উল্টে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এলেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেডি হয়ে গেল আমাদের KFC স্টাইল ফ্রাইড চিকেন। তাহলে এইভাবে সামান্য কয়েকটা উপকরণে
বাড়িতেই বানিয়ে ফেলুন KFC স্টাইল চিকেন ফ্রাই, আর বাড়ির সবাইকে দিয়ে দিন ইয়াম্মি সারপ্রাইজ।